Assalamualaikum apa? Waalaikumsalam. কেমন আছেন apa? ভালো আছি আলহামদুলিল্লাহ। আর তোমাদের অনেককে একসাথে পেয়ে আজকে ভালো লাগছে। আসলে তোমাদের কাছে এইভাবে পার্টিতে বসে গল্প বলতে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে, সত্যি ভালো লাগে। আর আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস, তোমরা শুনেছো তো। আমাদের মা বাবার প্রতিও কিন্তু আমাদের ভালোবাসা দেখাতে হবে। আমাদের একটা অভ্যাস আছে যে আমরা শুধু বাবা মার কাছ থেকেই পেতে চাই, তাদেরকে কিন্তু দিতে চাই না। এখন তোমরা বলবে যে আপা বাবা মাকে কি দিব, আমরা তো ছোট। হ্যাঁ, তোমরাও দিতে পারো, বাবা মায়ের কাজকর্মে সাহায্য করতে পারো, ছোট ভাই বোনকে পড়তে বসাতে পারো, তারপরে নিজের কাজগুলা নিজে যদি গুছিয়ে রাখো তাহলেই বাবা মা খুশি। তো আমরা গল্প শুরু করি। এর আগে আমরা একটা গল্প বলেছিলাম, রাজকন্যার হৃদয়, তাই না? জি আপা। আজকে আবার আমরা বলবো রাজকন্যার হাসি। হ্যাঁ, রাজকন্যার হাসি। সে অনেক অনেক দিন আগে, যখন অনেক রাজা ছিল আর তাদের আহ্লাদের সব রাজকন্যারা ছিল, সেই যুগের কথা। আমাদের এই রাজকন্যা খুব গোমরা মুখ ছিল, হাসতো না, কথা বলতো না, কারোর সাথে মিশতো না। তো এমন ফুটফুটে সুন্দর একটা রাজকন্যা যার মুখে কিনা হাসি নাই, দেখে রাজা রানীও খুব মন খারাপ করতো। রাজা রানীর মন খারাপ দেখে মন্ত্রী উজির নাজির তারাও মন খারাপ করতো। তারপরে রাজবাড়িতে আর যে সব লোকজন ছিল তারাও খুব মন খারাপ করতো। তারা কিন্তু চেষ্টা করতো এই রাজকন্যাকে খুশি রাখার, সে যেন হাসে, সে যেন গান গায়, সে যেন সবার সাথে কথা বলে, কিন্তু না, এ মেয়েটার মুখে হাসি ছিলই না, সব সময় মুখটা গোমড়া। শেষে রাজা কি করেন, রাজ্যে ঘোষণা করে দিলেন যে সে আমার মেয়ের মুখে হাসি ফুটাতে পারবে তাকে আমি তার সাথে আমার মেয়ের বিয়েই দিব, আর অর্ধেক রাজত্বও দিয়ে দিব। কারণ রাজার সন্তান বলতে তো ওই একটি মেয়ে। তো অনেকে আসলো, অনেক গল্প বলল, অনেকে নাচলো, অনেকে গান গাইল, অনেকে অনেক কিছু অঙ্গ ভঙ্গি করে রাজকন্যাকে হাসানোর চেষ্টা করলো, কেউ পারল না, কেউ পুরস্কারও পেল না। তো এক চাষির ছেলে ছিল, লোকের মুখে মুখে শুনতে শুনতে সেও শুনেছে যে রাজামশাই ঘোষণা করেছেন যে তার কন্যার মুখে হাসি ফুটাতে পারবে তার সাথে ওই রাজকন্যার বিয়ে হবে, অর্ধেক রাজত্ব পাবে। সে যে তার বাবার কাছে বলল যে বাবা আমাকে অনুমতি দাও, আমি যাব। তো বাবা বলছে তুই চাষার ছেলে, চাষবাস ছাড়া আর কী জানিস, রাজকন্যার মুখে কিভাবে হাসি ফুটাতে হয় তুই কিভাবে জানবি, ওসব দরকার নাই বাপু, ক্ষেতের কাজ কর। তারপরেও ছেলেটা বলেছে বাবা আপনি আমাকে অনুমতি দেন। তো বাবা বলছে আচ্ছা যাও চেষ্টা করে দেখো। তো তার ছিল একটা টাট্টু ঘোড়া, টাট্টু ঘোড়া বুঝো? হ্যাঁ, টাট্টু ঘোড়াটা কিন্তু ভারী জোরে ছুটতে পারত। আর তার একটা অদ্ভুত গুণ ছিল, যখন সে চলতো কেউ যদি তাকে স্পর্শ করত তার গায়ের সাথে আটকে যেত, খুব অদ্ভুত না? তো চাষার ছেলে সেই ঘোড়া নিয়ে যাচ্ছে, যেতে 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 বহু দূরে যাওয়ার পরে দেখে ইয়া লম্বা একটা লোক, তার একটা ঠ্যাং, ঠ্যাং মানে জানো তো পা, একটা ঠ্যাং এইভাবে ভাঁজ করে ঘাড়ের উপরে তোলা, আর একটা পা দিয়েই সে এরকম করে লাফায় 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 ল্যাংছে ল্যাংছে কেমন অদ্ভুতভাবে হাঁটছে, মানে দেখলেই হাসি এসে যাবে। হ্যাঁ, যে একটা মানুষের পাটা একটা পা ঘাড়ের উপর তোলা আর একটা পা দিয়ে সে কেমন করে হাঁটছে। তো এই অদ্ভুত লোকটাকে দেখে চাষার ছেলে বলেছে তুমি কে, এভাবে এক ঠ্যাং কাঁধের উপর তুলে আর এক ঠ্যাং দিয়ে কষ্ট করে করে হাঁটছ? তো লোকটা বলেছে আরে বলো না, দুইটা পাই যদি আমি মাটিতে নামাই তাহলে এত জোরে ছুটতে শুরু করি
চোখের নিমেষে আমি 100 মাইল পার হয়ে যাই, তাই একটা পা তুলেই রাখি। তো চাষা ছেলে বলেছে তুমি আমার সাথে চলো, সেও খুশি হয়ে আসছে। তো যাচ্ছে, যেতে 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 দেখে কি একটা লোক একটা চোখ বন্ধ করে করে হাঁটছে রাস্তা দিয়ে। তো চাষা ছেলে তাকে বলেছে, কিরে ভাই, আমরা সবাই দুইটা চোখ দিয়ে দেখি আর তুমি একটা চোখ বন্ধ করে একটা চোখ খোলা রেখেছো, কারণ কি? তো লোকটা বলছে যে দুইটা চোখই যদি খুলি কাছের কিছুই দেখতে পাবো না, কিন্তু 100 মাইল দূরে যদি একটা পিঁপড়াও হেঁটে যায়, মাছিও উড়ে যায়, আমার চোখে পড়বে, তাই একটা চোখ বন্ধই রাখি। তো চাষার ছেলে বলেছে, তুমি আসো, আমরা রাজবাড়িতে যাচ্ছি রাজকন্যার হাসি ফুটাতে, তুমি আমার সঙ্গী হও। তো তার সঙ্গী হয়েছে। এরপরে যেতে 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 রাস্তায় আর একটা অদ্ভুত লোকের সাথে দেখা হয়েছে। তার ঘাড়ে একটা মস্ত বড় পানির বোতল, আর সে আঙুল দিয়ে বোতলের মুখটা বন্ধ রেখেছে। তো চাষার ছেলে তাকে জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার ভাই, তুমি এরকম বোতল কাঁধে নিয়ে নিয়ে হাঁটছো, এই বিশাল বোতল? তো লোকটা বলে কি, যদি আমি ওই আঙুলটা সরাই, মুহূর্তের মধ্যে এমন পানি ছুটতে শুরু করবে যে দেশে বন্যা হয়ে যাবে, এই জন্য আমি সবসময় ওটা আটকে রাখি। তো তিনজন অদ্ভুত লোককে পাওয়া গেল। আর এইসব অদ্ভুত লোকদের দেখে রাস্তায় যত ছেলে পুলে বুড়ো ছিল সবাই দৌড়ায় দৌড়ায় ওদের সাথে হাঁটতে শুরু করেছে। আর হাঁটতে হাঁটতে অনেকের হাত লেগে যাচ্ছে ঘোড়ার গায়ে, হ্যাঁ, সে আটকা যাচ্ছে। এইভাবে অনেক লোক আটকে গেছে ঘোড়ার গায়ের সাথে, বিশাল একটা দল হয়ে গেছে। সেই বিশাল দল নিয়ে এই এক চোখাকে নিয়ে, এক ঠেঙ্গাকে নিয়ে আর বোতলালাকে নিয়ে চাষার ছেলে রাজবাড়ির দরজায় আসছে। তো এরকম একটা দল দেখে রাজামশাই তো হেসে দিয়েছে। রাজামশাই হেসেছে, মন্ত্রীরাও হাসতে শুরু করেছে, হেসে সবাই হা হা হো হো করে হাসতে শুরু করেছে। তো রাজা বলছেন যে যাও যাও, শিগগির আমার রাজকন্যাকে নিয়ে আসো। আর রাজকন্যা এসে দেখে যে কি হাসি, তখন সবার মনে আনন্দের জোয়ার খেলে গেছে, সবাই খুব খুশি হয়েছে। তো এখন রাজা আর মন্ত্রী মিলে বুদ্ধি করছে, না হয় ও হাসালো আমার মেয়েকে, তাই বলে কি চাষার ছেলের সাথে বিয়ে দিব? মন্ত্রী বলছে, আমারও তাই মনে হচ্ছে, চাষার ছেলের সাথে বিয়ে দেওয়া ঠিক হবে না, ওকে আরও পরীক্ষা করতে হবে। তখন রাজা বলেছেন যে এখান থেকে 100 মাইল দূরে আছে একটা ঝর্ণা, সেই ঝর্ণার পানি 1 মিনিটের মধ্যে এনে দিবা। তখন চাষার ছেলে বলছে, না রাজামশাই, 1 মিনিট খুব কম সময়, হ্যাঁ, আপনি 10 মিনিট সময় দেন। তখন রাজা বলেছেন, আচ্ছা ঠিক আছে, 10 মিনিট সময় দেওয়া গেল। তখন চাষার ছেলে তার সেই এক পালা বন্ধুকে বলেছে, যাও তুমি শিগগিরই যে পানি নিয়ে আসো। তো পানি যে আনতে গেছে, 1 মিনিট গেছে, 2 মিনিট গেছে, সে তো আর আসে না, এদের তো ভীষণ চিন্তা। তখন এক চোখাকে বলছে, তুমি দেখো তো ভাই তাড়াতাড়ি ও কী করছে। এক চোখা তখন দুই চোখ খুলে দেখে কি, সে যে ঝর্ণার ধারে ঘুমাচ্ছে। তখন বোতলালাকে বলছে, শিগগিরই পানি ছাড়ো। বোতলালা পানি যে ছাড়ছে, আরও চমকে উঠে, ঘুম থেকে উঠে সেই ঝর্ণার পানি নিয়ে দৌড়। ঠিক 10 মিনিট শেষ হওয়ার আগেই পানি নিয়ে এসে হাজির। তখন রাজা বলেছেন, আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা সবাই খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, কাল ভোরে রাজবাড়ির পাশে যে বিশাল মাঠটা আছে সেইখানেই হবে তোমাদের বিয়ে, ওখানে সাজানো হবে, লোকজন আসবে, বাদ্যবাজনা বাজবে। তো পরের দিন ভোরে উঠে চাষার ছেলে তার বন্ধু বান্ধবদের নিয়ে সেই মাঠে যেয়ে হাজির। না, কোনো সাজানো নাই, কোনো ফুলও নাই, মঞ্চও নাই, লোকজনও নাই, বাদ্যবাজনা নাই, শুধু কিছু সৈনিক ওখানে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ,
তখন তো সে বুঝতে পেরেছে, সে তো বুদ্ধিমান ছেলে, যে তাকে মারার জন্য এখানে সৈন্য সমাবেশ করেছে রাজা। তখন সে বোতলালাকে বলছে, শিগগিরই পানি ছাড়ো। পানি ছাড়া মাত্র সেই প্রবল স্রোতে রাজার সৈন্য সামন্ত গেছে ভেসে, আর ওই মাঠটা পানিতে থই 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 করছে। হ্যাঁ, তখন রাজা এসে বলছে, থামো থামো থামো। তখন চাষার ছেলে বলছেন যে, আপনি এদেশের রাজা, কিন্তু আপনার তো কোনো ন্যায় বিচার নেই। হ্যাঁ, আপনি আমার মতো একটা সাধারণ মানুষের সাথে কতবার কথা দিয়ে কথা রাখলেন না, এটা কিন্তু আপনার কাছ থেকে আশা করি না। তখন রাজামশাই খুব দুঃখ প্রকাশ করেছে। তারপরে রাজকন্যার সাথে মহা ধুমধাম করে অনেক ফানুস উড়েছে, অনেক পায়রা উড়েছে, অনেক ফুল, অনেক আনন্দ উৎসব, খাওয়া দাওয়ার মাধ্যমে বিয়ে হয়ে গেছে, আর আমাদের গল্পটাও শেষ। আসলে আমরা চাই সবার মুখে হাসি থাকুক, আমাদের শিশুদের জীবন যেন হয় আনন্দময়, অনাবিল আনন্দময় হোক আমাদের শিশুদের জীবন, তারা সবাই হাসি খুশিতে থাকুক। ধন্যবাদ সবাইকে।